নিউজিল্যান্ড সিরিজের দলে তামিম, মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার, দেখুন সোমা সূচি এবং স্কোয়াড। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যে দলে আছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও সৌম্য সরকার। অধিনায়কত্ব করবেন লিটন দাস। বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান, মিরাজ সহ তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে। প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল, লিটন দাস অধিনায়ক, তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন এবং খালেদ আহমেদ। দেখুন এবার সময়সূচি। 21 সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে দুপুর 12টায়। এবং 23 সেপ্টেম্বর বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড, ম্যাচটি শুরু হবে তাও 12টায় ঢাকার মাঠে। এবং সবশেষ তৃতীয় ওয়ানডে 26 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ম্যাচটি শুরু হবে তাও বাংলাদেশ সময় 12টায়। তিনটি ওয়ানডে ম্যাচই ঢাকার মাঠে অনুষ্ঠিত হবে।